গ্রেফতারকৃত ইকবাল চান্দিনা এলাকায় তথাকথিত একজন পীরের মুরিদ ও স্বনামধন্য একটি দরবার শরীফের অনুসারী ও প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করে এলাকার সহজ সরল অন্ধবিশ্বাসী মানুষদের সাথে দীর্ঘদিন যাবত আস্থানা করে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত ইকবালের ধর্মীয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার ফলে তিনি সঠিকভাবে আরবি পড়তে পারতেন না। তিনি মূলত বিভিন্ন বই পড়া ও মোবাইলে বিভিন্ন বক্তব্য শুনে তিনি তার আস্থানায় প্রতি সপ্তাহে একবার এই ধর্মীয় বক্তব্য দিতেন এবং তার মূলত যারা ছিলেন, যারা আসতেন তার বক্তব্য শুনতে, তারা ছিলেন এলাকার সহজ সরল অন্ধবিশ্বাসী মানুষ। তিনি শুধু তার আস্থানায় না, তিনি বিভিন্ন সময় পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে তিনি যেতেন এবং তিনি বক্তব্য প্রদান করতেন। তার বক্তব্য কারণে তার আসর প্রায়ই জমজমাট থাকত এবং প্রাথমিকভাবে জানা যায় তার আসরে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ সহ অনেকেই মাদক সেবন করতেন। গ্রেফতারকৃত ইকবাল তিনি মূলত একটি কলেজ থেকে স্নাতক পাশ করেন। পরবর্তীতে প্রতারণার কৌশল হিসেবে তিনি নিজের বেশভূষা পরিবর্তন করে নাম পরিবর্তন করে তথাকথিত বিভিন্ন পীরের মুরিদ নিজেকে পরিচয় দিয়ে প্রতারণার কৌশল হিসেবে তিনি মানুষের যে অন্ধবিশ্বাস সেটাকে পুঁজি করে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে সবার সাথে প্রতারণা করছিলেন। তিনি বিভিন্ন নামে ফেসবুক আইডি ও পেজ খুলে তার এই আস্থানার প্রচার প্রচারণা করতেন। তিনি 45 বছর বয়স পর্যন্ত তিনি নিজে বিবাহিত না, কিন্তু তার কাছে অনেকেই বিবাহের প্রয়োজনে বা বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে তার কাছে যেতেন। তিনি নিজেকে বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে প্রায় প্রতি বছর পার্শ্ববর্তী দেশের একটি স্বনামধন্য মাজারে তিনি যেতেন এবং দেশের বিভিন্ন স্থানে বা বিভিন্ন দরগাহ শরীফে তিনি যেতেন, যার মাধ্যমে এই সহজ সরল মানুষদের কাছে তিনি নিজেকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করেছেন। তিনি ইতিপূর্বে বিভিন্ন অপকর্ম করার সময় তার আস্থানাতে সাধারণ মানুষজন কর্তৃক ধৃত হন। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অঙ্গীকারনামা দেয়া সাপেক্ষে তাকে মুক্ত করা হয়। শুধু তাই নয়, তিনি নিজেকে কোনো কোনো সময় প্রফেসর, কখনো তিনি নিজেকে একজন বড় মাপের মাওলানা সহ বিভিন্ন নামে মানুষের কাছে পরিচয় দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে বলেছেন তিনি দীর্ঘদিন যাবত এভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। গ্রেফতারকৃত মোহাম্মদ ইকবাল ওরফে মাওলানা প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন শাহ সুন্নি আল কাদেরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন।